দাদা, আমি ক্লাবের কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাবো আপনাদের তাল ক্ষীর। এখানে আমি মাঝারি সাইজের একটা তাল নিয়েছি, ভুলে জলটাকে একটুখানি মেরে রেখেছি আর কি, তাহলে একদম জল জল ছিল। আর এখানে নিয়েছি হাফ নারকেল কোড়া, 1 কাপ দুধ, আর এখানে হাফ কাপ মতো নিয়েছি গুড়। আমি এটা চিনির বদলে গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, প্রথমে আমি দুধটা ঢেলে দিচ্ছি। ওভেনটা একটু বাড়িয়ে দিচ্ছি, এর সাথে এখন আমি তালটাকে অ্যাড করছি আস্তে আস্তে। তালটা খুব মিষ্টি, তার জন্য আমি মিষ্টিটা একটু কমই ব্যবহার করব। তালটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটাকে সব সময় নাড়তে থাকতে হবে, নালে কিন্তু কড়াই তলায় লেগে যেতে পারে। এইভাবে এক সাইডে নাড়তে থাকবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি নারকেলটা। নারকেলটাও মিশিয়ে দেবো একদম তাল আর দুধের মধ্যে। এটা খেতে দারুণ হয়, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে, মুড়ির সাথে, সব কিছুর সাথেই ভালো লাগে খুব খেতে তাল ক্ষীরটা। যারা ভালোবাসেন আর কি তালটা খেতে, তাদের তো খুবই ভালো লাগবে। এখন আমি মিষ্টিটা অ্যাড করে দিচ্ছি। আগেই বলেছি আমি গুড় দিচ্ছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, দুটোই ভালো লাগবে। এখন নাড়তে নাড়তে একদম ঘন করে ফেলবো, শুকিয়ে ফেলবো। কালারটা কি সুন্দর লাগছে দেখতে, খেতেও সেরকম ভালো হবে। আঁচটা কিন্তু অবশ্যই সিমে রাখবেন, নালে কিন্তু ফুটতে থাকবে, গায়ে টায়ে কিন্তু ছিটে আসবে। খুব আস্তে আস্তে করতে হবে, কারণ ছিটে যেখানেই পড়বে শরীরে সেখানে কিন্তু ফোসকা পড়ে যাবে। এটা নাড়তে কিন্তু 20 থেকে 25 মিনিট লাগবে, অলরেডি 15 মিনিট আমার হয়ে গেছে, কারণ এটা টানতে অনেক সময় নেয়। আর অনবরত এরকম নাড়া দিয়ে যেতেই হবে, কিভাবে ফুটছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তাল ক্ষীর আমার একদম রেডি, ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি। আমার ঠিক 25 মিনিটই সময় লেগেছে, একটু ঠান্ডা করে আপনাদের সামনে সার্ভ করছি। বন্ধুরা তাল ক্ষীর আমার একদম রেডি, দেখতেই পেলেন কত সহজ। যারা তাল ক্ষীর খেতে ভালোবাসেন, রুটি, পরোটা, লুচি, মুড়ির সাথে খুব ভালো লাগে খেতে, যারা আর কি তাল পছন্দ করেন তাদের জন্য বলছি, এটা সত্যি সুস্বাদু খেতে। আর আগেই বলে দিয়েছি গুড়ের সাথেও ভালো লাগবে, চিনির সাথেও ভালো লাগবে। তবে খেয়ে এইভাবে করে খেয়ে দেখুন কেমন লাগলো, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।